জীবনের প্রত্যেকটা মুহূর্তই খুব বেশি গুরুত্বপূর্ণ। প্রতিটি মুহূর্ত আমাদের নতুন কিছু শিখিয়ে দেয়, নতুন কিছু অভিজ্ঞতা দেয়। অনেক সময় আমরা হয়তো বা ওই সময়ে সেটা উপলব্ধি করতে পারি না, কিন্তু কোনো না কোনো সময় আমরা ঠিকই বুঝতে পারি যে ওই সময়টা আমাদেরকে কিছু শিখিয়ে দিয়ে গিয়েছে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার নিউ ব্লগ, দিস ইজ শিমুল। সবার কী অবস্থা, কেমন আছেন? আই হোপ সবাই ভালো আছেন, সুস্থ আছেন। সকালে ঘুম থেকে উঠেই আমি জানালাগুলো এখন খুলে দেই, এত পরিমাণে গরম যে রাতেই কিন্তু খুলে রাখাটা উচিত, কিন্তু আসলে মনের মধ্যে খুঁতখুঁত করে। আমি এটা নিয়ে খুব ভয় পাই যে রাতের বেলায় জানালা খুলে রাখতে চায় না। তো সাইকেল বাবা বলে আসলে যে রাতে খুলে রাখলে দেখা যাবে রুমগুলো একটু ঠান্ডা হয়। তো এটা আসলে আমার একটা বদ অভ্যাস, আমি রাতে কিন্তু জানালাগুলো খুলে রাখতে পারি না, এত পরিমাণে গরম পড়ছে যে আসলে বলার বাইরে। তো এই গরমের মধ্যেই দিয়ে কিন্তু রান্নাঘরে রান্না করতে ইচ্ছে করে না, আমার মনে হয় কারোই ইচ্ছে করে না। তো তারপরে তো আমাদেরকে বাধ্য হয়ে রান্নাঘরে ঢুকতেই হয়। তো সকালে নাস্তাটা এখন হচ্ছে বানিয়ে ফেলবো। তো সকালে আজকে পরোটা বানাবো আর হচ্ছে আলু ভাজি করবো। আমি জানি না কেন শুধু আমার নাকি সব আপুদেরই এমন হয়, আমার কিচেনে এত বেশি কাজ থাকে। আসলে ছোট বাচ্চা থাকলে কি কিচেনে এত বেশি কাজ থাকে কিনা আমি জানি না, মনে হয় যে এটার পরে এটা মানে একটার পর একটা খাওয়ার স্টেপ চলতেই থাকে। যেহেতু দীর্ঘ এক মাস পর আবারও নাস্তার যে পর্বটা সেটা শুরু হচ্ছে, এই জন্য কিন্তু রুটি পরোটা খেতে এখন প্রথম প্রথম ভালো লাগবে, আবারও দেখা যাবে যে একঘেয়েমি চলেই আসে। তো এখানে আমি শুধুমাত্র পেঁয়াজ কুচি, মরিচ ফালি দিয়ে, লবণ হলুদ দিয়ে কিন্তু আলু ভাজিটা বসিয়ে দিয়েছি, এখন পরোটাগুলো বানিয়ে ফেলবো। তো যারা এই মুহূর্তে আমার ভিডিওটি দেখা শুরু করেছেন তারা প্লিজ একটা লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন, আর যারা আমার চ্যানেলটি আজকে নতুন ভিজিট করছেন, যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকতে পারেন। আমার গত ভিডিওতে একটা আপু হচ্ছে কমেন্ট করেছিল যে আপু কেন এত তাড়াতাড়ি চলে আসলেন, আর কিছুদিন তো থাকতে পারতেন বাবার বাসায়। তো আসলে আপু, যেহেতু আমার মেয়ের পরীক্ষা ছিল 15 তারিখেই, কিন্তু স্যারিকার একটা এক্সাম ছিল, তো যার কারণে আসলে আমাকে চলে আসতে হয়েছে, নাহলে হয়তো বা সর্বোচ্চ আর একটা দুইটা দিন থাকতে পারতাম। তো এর মধ্যে দিয়ে কিন্তু আমার আলু ভাজিটা হয়ে গিয়েছে, আর আলু ভাজিটা এখন নামিয়ে ফেলছি। এখন দেখা যায় সকালবেলায় ঘুম থেকে যদি 6টার সময় 6:30 সময় ওঠা হয়, তারপরও মনে হয় যে চারিপাশে এত পরিমাণে আলো যে মনে হয় যে একদম দুপুর হয়তো বা 12টা বেজে গিয়েছে। সকালে ঘুম থেকে উঠে বাইরে যখন দেখলাম প্রচণ্ড পরিমাণে রোদ, একটা কথাই ভাবছিলাম যে আমি তো তারপরও বাসায় থাকছি, কিন্তু আসলে প্রত্যেকটা বাসায় যখন বাচ্চারা স্কুলে যাচ্ছে, তারপরে প্রত্যেকটা বাসার ছেলে মানুষরা যখন অফিসে যাচ্ছে, আসলে কতটা কষ্ট সহ্য করতে হচ্ছে। এত তাপমাত্রা বাইরে, এত পরিমাণে রোদ, যে এই রোদের মধ্যে গেলে আসলে মনে হচ্ছে যে স্কিন একদম ঝলসে যাচ্ছে। তো কিছুদিন আগে কিন্তু আমি একটু বাইরে গিয়েছিলাম, তো মনে হচ্ছিলো যে একদম স্কিন পুড়ে যাচ্ছে, তো আল্লাহ আসলে মাফ করুক। তো এর মধ্যে দিয়ে কিন্তু আমি পরোটাগুলো বেলে নিয়েছি। তো আমি তো আসলে একটা একটা করে বেলে নিই আর একটা একটা করে ভেজে নিই, এটাই আমার কাছে সুবিধা মনে হয়। কিচেনে কাজ করাটা এতটাই আসলে কষ্টকর হয়ে যায় যে মনে হচ্ছে যে একদিন রান্না করে যদি 3-4 দিন খাওয়া যেত তাহলে অনেক বেশি ভালো হতো। তো যখন পরোটাগুলো বানাচ্ছিলাম তখন একটু কিন্তু সাইজটাই বড় করেছি, আসলে এটা ফাঁকিবাজি করেছি যাতে করে 4টা পরোটার জায়গায় 3টা বানাতে পারি, মানে একটা কম হলেও যেন কষ্টটা কম হবে, এরকম একটা অবস্থা। তো সত্যি কথাই আসলে বাসার মনে হচ্ছে অন্যান্য কাজ তাও করা যাচ্ছে এই গরমের মধ্যে, কিন্তু রান্নাঘরে ঢুকতে একদম ইচ্ছে করছে না। সারিকার হচ্ছে প্রথম সাময়িক পরীক্ষা কিন্তু আজকে থেকে শুরু হয়েছে, মানে একদম 20 তারিখ থেকে। তো 15 তারিখে ওর একটা সাধারণ জ্ঞানের এক্সাম ছিল, তো তার জন্য কিন্তু তখন তাড়াতাড়ি চলে এসেছি। তো বাচ্চাদের পরীক্ষাগুলো যদি দেখা যায় যে ঈদের আগে হয়ে যায় তাহলে কিন্তু ঈদটা একটু রিল্যাক্সে করা যায়, তা না হলে দেখা যায় একটা টেনশন কিন্তু কাজ করেই যে কখন আর কি ঈদটা শেষ হবে আর তাড়াতাড়ি বাসায় যাব। তো এটা আসলে শান্তি লাগে না, কারণ বাচ্চারা তো ঈদে গিয়ে কোনো পড়াশোনা করবে না, এটাই স্বাভাবিক, এতদিন পর বাসায় যায়, আর ঈদের সময় একটা আনন্দের বিষয়, সবার বাসায় কিন্তু কাজিনরা আসে। তো সব শেষে আর কি পড়াশোনা কিন্তু হয়নি, তো আজকে পরীক্ষা দিতে গিয়েছে যখন আমি ভয়েস দিচ্ছিলাম, তো জানি না আসলে মেয়েটা পরীক্ষায় কী করবে। তো বাচ্চাদের পরীক্ষা থাকে আর টেনশন কিন্তু থাকে মায়েদের, প্রচণ্ড পরিমাণে টেনশনটা কাজ করে। তো এরপরে কিন্তু এখানে আমি একটা ডিম পোচ করে নিয়েছিলাম আর পরবর্তীতে ডিম ভাজিও করেছিলাম। তো সবাই নাস্তাটা করে নিয়েছে আর নাস্তা করার পরে টেবিলের যা অবস্থা হয়, তো ভাবলাম যে টেবিলটা এখন আমি একটু ক্লিন করে ফেলি। তবে সবচাইতে টেবিল নোংরা হয় ইফতারের পরে, তো রোজার মাসে কিন্তু এটা একদম হাড়ে হাড়ে টের পেয়েছিলাম যে প্রত্যেকটা দিন দেখা যেত ইফতারের পরে টেবিলের অবস্থা খুব নাজেহাল হয়ে যেত, যেহেতু ভাজা পোড়া জাতীয় জিনিসগুলো থাকতো এই জন্য তেলটা আসলে পড়তো, যার কারণে এরকম একটা অবস্থা হতো। তো টেবিলটা কিন্তু মুছে ফেলেছি, এখন হচ্ছে টেবিলটা সুন্দরভাবে একটু গুছিয়েও নিব।
মাঝে মাঝে সংসারে কাজগুলো করতে এত বেশি ভালো লাগে যে মনে হয় যে একদম করেই যাই, সব কিছু করে ফেলবো একদিনে। আবার মাঝে মাঝে এত বেশি একঘেয়েমি চলে আসে, মনে হয় যে প্রত্যেক দিন কী করছি, একই কাজ প্রত্যেক দিনটা করছি। তা আসলে সবার হয় না, আমার শুধু হয়, আমি জানি না, আমার মাঝে মাঝে আসলে এরকম একঘেয়েমি চলেই আসে। তো এর মধ্যে দিয়ে আমি পুরো বাসাটা কিন্তু গুছিয়ে ফেলেছি। তো বাসা গোছানোর পরে কিন্তু আমি ফার্নিচারগুলোও মুছে ফেলেছিলাম, আর এখন তো টেবিলটাও ক্লিন করে ফেললাম। তো সকালবেলায় আসলে দেখা যায় আমাদের মেয়েদের কিন্তু অনেক কাজ থাকে, যেহেতু এই বাসার কাজগুলো গুছানোর একটা বিষয় থাকে, রান্নাবান্নার একটা বিষয় থাকে। তো এখন হচ্ছে আমি ইছানকে কিছু আঙ্গুর ধুয়ে দিব। তোকে আমি বসিয়ে রেখে গিয়েছিলাম যে বইটা নিয়ে তুমি বসে থাকো, তো এই তো এসে দেখি যে সে একদম শুয়ে পড়েছে। তো বাসা থেকে আসার পরে দেখা যাচ্ছে ও কিন্তু আরও বেশি বিরক্ত করছে, কারণ সবার মধ্যে যেহেতু থেকে এসেছে, তো বাসায় এসে দেখা যাচ্ছে একটু বেশি বিরক্ত করছে। আর আমিও তো ওকে দেখা যায় খুব বেশি যে সময় দিতে পারি তাও না, মাঝে মাঝে ওর পাশে বসি, আবার মাঝে মাঝে একটু কাজ করি, মাঝে মাঝে একটু রান্নাবান্না করি। তা আসলে ওর পাশে যদি আমি সারাদিন বসে থাকি তাহলে তো আমার সংসারে কাজও হবে না। তো আমি এখানে ওকে বলছিলাম যে বাবা টমেটো কোনটা, ও কিন্তু সুন্দরভাবে আমাকে টমেটো দেখিয়ে দিয়েছে। এরপরে আমি বলছিলাম বাবা সিম কোনটা, তো ও কিন্তু সুন্দরভাবে সিমও দেখিয়ে দিয়েছে। তো এর আগে ওকে দেখা গিয়েছে পশু পাখি, তারপরে মাছ, এই সবগুলোও কিন্তু কিনে দেওয়া হয়েছে। তবে মাছ কীভাবে চিনবে, মাছ তো ওর মাই চিনে না, তো ও আসলে কীভাবে চিনবে। তো যাই হোক, তা আসলে এই বইগুলো কিনে দিলে দেখা যায় বাচ্চারা কিন্তু খুব বেশি দিন রাখে না, খুব তাড়াতাড়ি কিন্তু আবার ছিঁড়ে ফেলে। মনে হয় যে ছিঁড়ে ফেলার মধ্যে দিয়ে তাদের আনন্দ, তাদের খেলা। তো এখানে হচ্ছে আমি আঙ্গুর দিয়ে দিয়েছি, আঙ্গুরটাই শুধুমাত্র হয়তো বা নিজে নিজে খেতে একটু স্বাচ্ছন্দ্য বোধ করে। তো আমার বাচ্চাটা আসলে অনেক শুকিয়ে গিয়েছে, ও খেতেই চায় না, এত খাবারের প্রতি অনীহা। বড়টাকে নিয়ে তো একটা জ্বালা যন্ত্রণার মধ্যে দিয়ে আছি। তো এর মধ্যে দিয়ে হচ্ছে 10:45 কিন্তু বেজে গিয়েছে, তো অনেক বেজে গিয়েছে। এখন কিন্তু বসে থাকলে হবে না, এখন রান্নাবান্নার যে কাজ সেটাও করতে হবে। তো ওকে একটু করে আমি আসলে দেখে আসি আর এভাবে রান্নাবান্নার কাজগুলো করি, তবে আসলে ভালো লাগে না, আমি কিন্তু শান্তি পাই না, কারণ ও দেখা যায় খুব চঞ্চল, যেহেতু এদিক সেদিক দৌড়াদৌড়ি করে। তো এখানে আমি প্রথমে ডাটাটা বসিয়ে দিয়েছি, তার জন্য এখানে আমি পেঁয়াজ, আদা, রসুন, তারপরে হচ্ছে জিরা, এই চারটা কিন্তু পেস্ট একসাথে দিয়েছি। তারপরে এখানে আমি মরিচ ফালি দিয়েছিলাম। আর এখানে এটাকে আপনারা কী বলেন, আমরা কিন্তু আমাদের এলাকায় আমচুর বলি, যে কাঁচা আমটা শুকিয়ে আর কি করা হয়। তারপর এখানে আমি লবণ দিয়ে দিলাম। তারপর এক এক করে এখানে আমি হলুদের গুঁড়া দিয়েছি। এরপরে সামান্য পরিমাণে পানি দিয়ে দিব। পানি দিয়ে এখন এটাকে আমি প্রেশার কুকারে সেদ্ধ করে নিব। মানুষ হিসেবে কিন্তু এখানে ডাটার পরিমাণটা একটু বেশি ছিল, তো 2 দিন পর্যন্ত খেয়েছি, তারপরেও কিন্তু শেষ করতে পারিনি। তো এটা আসলে কি বলবো, যে সারিকার বাবা এমনটাই করে, যে কোনো জিনিস নিয়ে আসলে দেখা যায় যে একটু বেশি নিয়ে চলে আসে। তো এখানে হচ্ছে প্রেশার কুকারে আমি এটা বসিয়ে দিলাম, আর অন্য সাইডে এখন আমি এখানে ডালটাও বসিয়ে দিব। তো আজকে একটা মজার ঘটনা করেছি, তো সেটা আপনাদের সাথে একটু পরেই শেয়ার করছি। তো এখানে ডালটা প্রথমে বসিয়ে দিচ্ছি, তার জন্য কিন্তু এখানে আমি কাঁচামরিচের ফালি, তারপরে পেঁয়াজ কুচি, রসুন কুচি আর লবণ হলুদ দিয়েই তারপরে হচ্ছে আমি এখানে ডালটা সেদ্ধ করে নিব। তো ডালটা কিন্তু অনেকে দেখা যায় পাতিলেও সেদ্ধ করে, তো আমার কাছে আসলে মনে হয় যে সময় যে স্বল্পতা আমার, ঝটপট করে আসলে যত তাড়াতাড়ি সব কিছু করা যায়। তো এখানে আমি এখন প্রেশার কুকারের যে মুখটা সেটা লাগিয়ে ফেলছি। আর প্রেশার কুকারে মুখ লাগাতে গেলে একটা কথাই মনে পড়ে, যে প্রথম প্রথম যখন বিয়ে হয়েছিল না পারতাম এই প্রেশার কুকারে মুখ লাগাতে আর না পারতাম খুলতে, কি যে এক বিপদ। এখন আমি আপনাদের সাথে একটা মজার বিষয় শেয়ার করি। যখন শিং মাছটা আমি বের করেছিলাম রান্না করার জন্য, তো ভেবেছিলাম এমনিতেই রান্না করে ফেলবো। তো পরবর্তীতে আবার চিন্তা করছিলাম যে অনেক আপুরাই কিন্তু আমাকে বলেছিল যে আপু ওপরে কালো অংশটা তুলে ফেলো। তো আমি আসলে চিন্তা করছিলাম যে কী দিয়ে তুলবো, পরে ভাবলাম যে আমার যে ছোটো সাইজের গ্রেটারটা সেটা দিয়ে আসলে ট্রাই করে দেখি। তো আলহামদুলিল্লাহ এত সুন্দরভাবে উঠে যাচ্ছিলো। তো আমি কিন্তু এই সময় নিজে নিজেই নিজের খুব প্রশংসা করছিলাম আর হাসছিলাম। তো সারিকার বাবাকে বলছিলাম যে আসলে দেখো আমি এত বুদ্ধি নিয়ে কীভাবে ঘুমাই। তো আসলে আমি এভাবে কিন্তু মজা করি মাঝে মাঝেই। তো আমার পাশে কিন্তু বড় সাইজের যে গ্রেটার সেটাও ছিল, তবে আমার কাছে মনে হয়েছে যে সেটা দিয়ে করতে গেলে হয়তোবা মাছটা গলে যেতে পারে বা ভর্তা হয়ে যেতে পারে, এরকম কিছু একটা। তো মাছগুলো কিন্তু ভালোই ক্লিন হয়েছে, তো ভালো লাগছিল বেশ দেখতে। আমার গত ভিডিওতে মোস্তাক আলী আইডি থেকে এক হচ্ছে ছোট আম্মু কমেন্ট করেছেন, আসসালামু আলাইকুম আন্টি কেমন আছেন, আমি দিনাজপুর থেকে বলছি, আমার নাম মাশরুবা, আমরা 2 বোন, আমার বোনের নাম হচ্ছে মাহিরা, আমরা 2 বোন ও আমার আম্মু সহ আপনার ব্লগ দেখি। আন্টি আপনার মেয়ে কোন ক্লাসে পড়ে বলবেন, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। তো ওয়ালাইকুম আসসালাম আম্মু, আমার ছোট দর্শক।
তো মাশরুবা এবং হচ্ছে মাহিরা আর হচ্ছে তোমার আম্মুকেও কিন্তু অনেক ভালোবাসা জানাচ্ছি, আর তোমাদের দুই বোনের জন্য আমার অনেক দোয়া রইল। এত ভালোবাসা নিয়ে তোমরা একসাথে আমার ভিডিওগুলো দেখো, তো তোমার কমেন্টটা পড়ে আমার খুব বেশি ভালো লেগেছে। আসলে চিন্তা করি ছোট ছোট আম্মুগুলো কত সুন্দর করে কমেন্ট লিখতে পারে। তো সারিকা কিন্তু পঞ্চম শ্রেণীতে পড়ে, আম্মু তোমাকে জানিয়ে দিলাম, আর তোমরা সবসময় ভালো থেকো, দোয়া করি। আর এদিকে হচ্ছে আমি এখন ডালটাও বসিয়ে দিচ্ছি, তো ডালটা বসিয়ে দেওয়ার জন্য কিন্তু এখানে আমি পেঁয়াজ কুচি, রসুন কুচি, একটু হচ্ছে শুকনো মরিচ দিয়েছিলাম মাছ দিয়ে ফেড়ে, তারপর এখানে আমি তেজপাতা দিয়েছিলাম, এরপরে এখানে আমি কিছুটা আচার দিয়েছি, পাঁচফোড়ন দিয়েছিলাম, তারপরে ডালটাকে একটু গাঢ় করে আর কি রান্নাটা করে ফেলবো। তো দেখা যায় যে গরমকালে কিন্তু আসলে তেমন কিছু খেতে ভালো লাগে না, তবে ডালটা যদি একটু টক জাতীয় কিছুর সাথে খাওয়া যায়, আচারের সাথে খাওয়া যায়, আমার কাছে ভালো লাগে আর কি। তো আচারটা আসলে এক্সট্রা করে না দিয়ে আমি কিন্তু ডালের মধ্যেই আচারটা দিয়ে দিয়েছি। তো ডাল রান্নাটা হয়ে গিয়েছে, এখন আমি ডাটাটাও আর কি রান্না করে ফেলবো। তো ডাটাটা সেদ্ধ হয়ে গিয়েছে, কিছুটা পানি ছিল, তো আমি প্রেশার কুকারে থাকা অবস্থায় কিন্তু পানিটা জাল দিয়ে আর কি শুকিয়ে ফেলেছি, আর এখন এটাকে আমি তেলে দিয়ে দিব। তো এখানে আমি পেঁয়াজ কুচি এবং রসুন কুচি দিয়ে কিন্তু তেলে দিয়ে দিব। আমার গত ভিডিওতে বিথিস ব্লগ থেকে আমার ভালোবাসার বিথি আপু কমেন্ট করেছিলেন, আপু নিজের সংসার ভালোবেসে কাজ করো তো তাই এতটা সময় লাগে, তারা তো তোমার সংসারটাকে এত ভালোবেসে কাজ করে না, তাই অল্প সময়ে তোমার গোটা সংসারে কাজটা সেরে ফেলে দিয়ে চলে যায়। তা আপু হচ্ছে বলেছে, আপু তুমি আমার থেকে অনেক কাজ পারো, তুমি অনেক কাজে পারদর্শী, ভালো থেকো লক্ষ্মী আপু। তো বিথি আপু মোটেও না, তুমি নিজেও কিন্তু অনেক কাজে পারদর্শী, আর বিথি আপু কিন্তু অনেক ভালো মনের একজন মানুষ, অনেক ভালো লাগে তাকে, আমার পার্সোনালি খুব বেশি পছন্দ। তো আমি আসলে ইউটিউবে যে সবার সাথে ওভাবে কথা হয়, যোগাযোগ হয় তা না, তবে টুকটাক যাদের সাথে কথাবার্তা হয় তার মধ্যে কিন্তু বিথি আপু একজন। তো আপু তোমার জন্য অনেক ভালোবাসা রইল। তো এরপরে হচ্ছে আমি এখানে যে শিং মাছটা সেটা রান্না করে ফেলবো, তার জন্য কিন্তু এখানে আমি আস্ত জিরা দিয়েছিলাম, আর হচ্ছে এখানে আমি শুকনো মরিচ দিয়েছিলাম, পেঁয়াজটাকে লবণ দিয়ে ভেজে নিয়েছিলাম, এরপরে আমি এখানে আদা রসুন বাটা এবং হলুদ গুঁড়ো আর মরিচ গুঁড়ো দিয়েছিলাম, মশলাটাকে খুব ভালোভাবে কষিয়ে নিয়ে তারপরে কিন্তু শিং মাছটা দিয়েছিলাম। তো এরপরে কিন্তু আমি এখন শিং মাছটা দিয়ে খুব ভালোভাবে কিছু সময়ের জন্য কষিয়ে নিয়ে তারপর এখানে আমি পানটা অ্যাড করব। তো যখন কিছুদিন আগে সারিকার বাবা যে ট্যাংরা মাছ নিয়ে এসেছিলো, তারপরে পাবদা মাছ এবং শিং মাছ নিয়ে এসেছিলো, তো জানি না আসলে মাছগুলো কোন নদীর কিংবা কোন পুকুরের, আমি তো আসলে এগুলো সম্পর্কে আমার ধারণা খুবই কম, আমি আসলে বুঝি না যে নদীতে কোন মাছ হয় কিংবা পুকুরে কোন মাছ হয়, এই জিনিসগুলো সম্পর্কে আমার আইডিয়া কিন্তু খুবই কম। তো আসলে সেজন্যই বলছি যে কোন নদীর না কোন পুকুরের আমি জানি না, তবে মাছগুলো এত টেস্ট ছিল, মানে সত্যি কথা যে নিজস্ব যদি কোনো টেস্ট না থাকে তাহলে যতই ভালোভাবে রান্না করেন না কেন ভালো লাগবে না। তো মাছগুলো আসলেই খুব স্বাদ ছিল, খেয়ে খুব শান্তি পেয়েছি। তো সবসময় আসলে একই ধরনের খাবার খেতে ভালো লাগে না, মাঝে মাঝে যখন বড় মাছগুলো বেশি খাওয়া হয়ে যায় তখন কিন্তু আবার খুব বিরক্ত লাগে, তো তখন মাঝে মাঝে আবার ছোট জাতীয় যে মাছগুলো সেগুলো খেতে ভালো লাগে। তবে খুব বেশি ছোট মাছ আমাদের বাসায় আসলে খাওয়া হয় না, কারণ সারিকা আসলে খেতে চায় না, তো একটু বড় সাইজের যে মাছগুলো সেগুলোই আর কি আনা হয়। তো এর মধ্যে দিয়ে কিন্তু রান্নাটা শেষ করে আমি গোসলও করে ফেলেছিলাম, আর গোসল করার পরে টেবিলে খাবারটা দিয়েও দিয়েছি, তো সবাই মিলে একসাথে দুপুরে খাবারটা খেয়েও ফেলেছি। তো ইছান যখন জেগে থাকে তখন দেখা যায় যে ভাতের প্লেট নিয়ে ও বসে যায় আমাদের সাথে, তো খায় না ও, শুধু কিন্তু ভাত দেখা যায় ছিটাছিটি করে, যেটা আসলে আমার কাছে খুব বিরক্ত লাগে, কারণ পরে সেগুলো কিন্তু ভাত কুড়িয়ে আবারও হচ্ছে সেগুলোকে পরিষ্কার করতে হয়। তো দুপুরে খাওয়া দাওয়া করার পরে তারপরে কিন্তু কিছু কাজ ছিল সেগুলো একটু করেছিলাম, যেহেতু আমার দুপুরে ঘুমানো হয় না, তারপরে কিন্তু এখানে আমি কাপড় চুপড়গুলো দেখা যায় একটা একটা করে তুলতেই থাকি, ভাঁজ করতেই থাকি। তো সারিকার কাপড়গুলো আমি এখানে তুলে নিয়েছি আর সেই কাপড়গুলো এখানে ভাঁজ করে এখন রেখে দিব। বাসা থেকে এসে আসলে সত্যি কথা বলতে ভালো লাগছে না, ভিডিও যে শেয়ার করব এটাও কেমন যেন ইচ্ছে করছে না। তো মাঝে যেহেতু কয়েকদিন গ্যাপ দিয়েছিলাম এই জন্য মনে হচ্ছে একটা অলসতা চলে এসেছে, আর বাসা থেকে এসে কিন্তু দেখা যায় মনটাও খারাপ থাকে, তেমন একটা ভালো লাগে না কোনো কিছু করতে। আর এখন যেহেতু সারিকার পরীক্ষাও চলছে, তো সব কিছু মিলিয়ে আসলে আমি খুব ব্যস্ততার মধ্যে দিয়ে কিন্তু দিন পার করছি। তো সারিকার কাপড়গুলো গুছিয়ে ফেলেছি, এখন জায়গা মতো রেখে দিব। তো বাচ্চাদের কাপড় আসলে যতই গোছায় না কেন কয়েকদিন পর পরই আবার হচ্ছে গোছাতে হয়, সব কিছু এলোমেলো করে ফেলে, যেহেতু বের করতে গিয়ে দেখা যায় একটা টান দেয় আরও বাকিগুলো আর কি পড়ে যায়। তো আজকের ভিডিওটি এখানেই শেষ করছি, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া রাখবেন, দেখা হয়ে যাবে নেক্সট কোনো ভিডিওতে, আল্লাহ হাফেজ।